ব্যাপার নয়, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব নিজামউদ্দিন খান নীলু, নড়াইল জেলা নড়াইল উপজেলা চেয়ারম্যান এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন সদ্য নির্বাচিত মেয়র মহোদয় আঞ্জুমারা, আরো উপস্থিত আছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, কালিয়া থেকে উপস্থিত আছে কালিয়া ছাত্রলীগের সভাপতি, এবং এছাড়াও আমাদের লোহাগাড়ার উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ সহ আরো অনেকে নড়াইল জেলার নেতৃবৃন্দ সহ আমার মুরব্বীরা আছেন ওখানে, আমার সমবয়সীরা আছেন, আমার বড় ভাইরা আছেন এবং আমার ছোট ভাইরা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বেশি কিছু বলার নাই, কিছু কথার ভেতরে আমি একটা কথা বলতে চাই যে যে বঙ্গবন্ধু পরিবারটাই ছিল খেলা প্রেমী, খেলাধুলা পছন্দ করতেন, নিজে খেলাধুলা করতেন আপনারা কম বেশি সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজগুলো করছেন তার ভেতরে কিন্তু একটি হচ্ছে সারা বাংলাদেশে খেলাধুলাকে প্রমোট করা, যে কোনো খেলা, এমন না যে শুধু ক্রিকেট বা ফুটবল বা ভলিবল, প্রত্যেকটি খেলাকে প্রমোট করতে চাচ্ছেন। এর ভেতরে অন্যতম কারণ হচ্ছে ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখার কারণ। তো আমরা নড়াইল থেকে সেটা শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা চাচ্ছেন আমরা সেটা শুরু করেছি। এই শুরুতে আমি অনেককেই সাথে পেয়েছি, আমি যাদের নাম বললাম এছাড়াও আরো অনেকে আছেন। আজকে স্পেসিফিকলি যে টুর্নামেন্টটা হচ্ছে ভলিবল টুর্নামেন্ট, আমরা ছোটবেলা থেকে যাদেরকে ভলিবলের সাথে সম্পৃক্ত থাকতে দেখেছি, আমার শ্রদ্ধেয় মুরব্বী খান তৌহিদুল ইসলাম এবং মিলন ঘোষ, আপনাদের আমি ছোটবেলায় থেকেই দেখেছি এই খেলাটাকে সাথে সবসময় ছিলেন। যত খেলোয়াড় নড়াইল থেকে বের হয়ে এসেছে এই ভলিবলে আজকে ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো চাকরি করছে, যারা যারা পরিবারকে টেনে নিয়ে যাচ্ছে, আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের আপনাদের দুজনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি আমি আশা করি আপনারা দুজনই ওখানে উপস্থিত আছেন। আসলে খেলাধুলার ভেতরে আমি আমি রাজনৈতিক আলাপ খুব একটা করতে চাই না, তারপরে কিছু জিনিস আমি একটু টাচ করে যাই। সেটা হচ্ছে যে ইদানিং আমি দেখতে পাচ্ছি আমাকে নিয়ে যে কথাগুলো চলছে বা আপনারা বলছেন অনেকেই, যেটা কিন্তু অনেক সময় আমি জানিও না। আমি শুরুতেই আপনাদের কাছে আত্মসমর্পণ করেছিলাম যে আপনাদের সাথে রাজনীতি করতে আমি আসি নাই, আপনাদেরকে সহযোগিতা করতে আমি এসেছি। আমি বলেছিলাম যে আমি ডেভেলপমেন্টের কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে ধারা সেটাকে অগ্রসর করার জন্য, নড়াইলবাসীকে সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য আমি কাজ করতে চেয়েছি। আমার সাথে রাজনৈতিক আলাপ যদি আপনারা নাও করেন তাও আমার কোনো সমস্যাই নাই, আমি কোনোদিন আপনাদের কাছে শুনতেও যাব না। কারণ নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট জায়গায় বসানো আমার কাজ না, আমার কাজ সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। তো আমি আপনাদের কাছে আগেও আত্মসমর্পণ করছি, আমি আবারও বিনীত অনুরোধ করছি, যদি আপনাদের কাছে মনে হয় বা কেউ যদি আপনাদের সামনে এসে বলে যে এটা মাশরাফি করেছে বা বলেছে, আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে আলোচনা করে নেবেন। কারণ আমি বিশ্বাস করি আমার কাছে আসতে আপনাদের টিকিট কাটার প্রয়োজন নাই, সিরিয়াল দেওয়ার প্রয়োজন নাই, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কিন্তু আমি খুবই কষ্ট পাবো যে জিনিসগুলো এখন নড়াইলে হচ্ছে, রাজনীতি রাজনীতির মতো রাজনীতি করাই সবার উচিত।
আমার যে কাজটা মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা আমাকে কিন্তু একজন খেলোয়াড় হিসেবে চেনেন ভালোবাসেন আমাকে উনি নয়েলের সংসদ সদস্য হিসেবে দিয়েছেন আমাকে উন্নয়নের কাজ বলে দেখার জন্য আপনাদেরকে নিয়ে রাজনীতি করার জন্য নয় তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাকে নিয়ে রাজনীতি করেন না আমাকে নিয়ে রাজনীতি না করে আমাকে নিয়ে যদি কোনো ডেভেলপমেন্টের কাজ থাকে সেইগুলো করেন আমি কিন্তু আবারো আত্মসমর্পণ করে বললাম কারণ প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য থাকে একটা সীমাবদ্ধতা আছে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু বিবেচনা করতে হবে তো যাই হোক এই নিয়ে কথা বলবো না আর কিছু ডেভেলপমেন্ট যেগুলো আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম যেগুলো আমার কাজ না যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার কাজ বঙ্গবন্ধুর স্বপ্ন আপনাদের উচিত সেইগুলো নিয়ে কাজ করা যেমন আজকে নদী ভাঙন কত জায়গায় কাজ হচ্ছে আপনারা হিসাব জানেন জানেন না বলতেও পারেন না এই কাজ কে করছে মাননীয় প্রধানমন্ত্রী সেটাই তো এটা তো মাস্টারির কাজ না মাস্টারির কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এগুলো তুলে ধরা আজকে আপনারা এই কাজগুলোকে প্রমোট করবেন এইভাবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা করছেন কই আপনারা বলতে পারছেন নদী ভাঙন কয় জায়গায় কাজ হচ্ছে জানেন না নড়াইলে এলজিডি রাস্তা কত পার্সেন্ট কাজ হচ্ছে 126 কোটি টাকার কাজ হচ্ছে আপনাদের কাছে খোঁজ আছে নাই আইটি পার্কে বাধা কি ছিল জানেন জানেন না সেই আইটি পার্ক মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্ট্যান্ড নিয়ে করিয়েছে মন্ত্রী মহোদয় পলক ভাই এটা করছেন কই আমরা তো তাদেরকে ধন্যবাদ দিতে পারতাম পেরেছি পেরেন পারিনি মাসেফির কথা বাদ দেন আপনারা ইকোনমিক জোনের অনুমোদন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা বলতে পারছি না মাদকের সয়লাব চার দোকানে বসে ঝড় তুলছেন ওই ছেলে মাদক ওই ছেলে মাদক আপনার ভাই কেউ মাদক নিয়ে দৌড়াদৌড়ি করছে ধরাই দেন পুলিশ সুপার মহোদয় তো ওখানে আছেন ধরাই দেন না কেন একজন কিছু হলেই একটা জেলা একজন একজন সংসদ সদস্য বা আমার আমার সাথে যিনি আছেন আরেকজন কবির লোক মুক্তি ভাই এই দুইজন পুরো নড়াইল শহরের দায়িত্ব নিয়ে নড়াইল শহর চেঞ্জ করা সম্ভব না এই জিনিসটা নিয়ে আপনারা রাজনীতি করার চেষ্টা করেন না এটা সম্ভব না কারণ এই দুইজনের দায়িত্ব আরো অনেক কিছু আছে তাদেরকে অনেক কিছু নিয়ে দৌড়াইতে হচ্ছে তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে প্রত্যেকটা সেক্টরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পারফেক্ট ম্যানকে বসিয়েছেন তার এই উন্নয়ন প্রকল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকের কাজটা মন দিয়ে করুন দেখবেন সবকিছুই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর আমি আমি মাননীয় মেয়র মহোদয় আঞ্জুমারা কাকিকে আমি ধন্যবাদ জানাই এই জন্য ধন্যবাদ জানাই যে আপনাকে দেখেছি আমি রাত 11টার সময় আপনি যে ময়লা পরিষ্কার করছেন আশা করি এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না উনি তো একটা পথ দেখালো উনার ভালো কাজটাকে আপনার গ্রহণ করতে না পারেন সমালোচনা করেন না ওনাকে কাজ করতে দিন ওনার ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারেন আপনার মনে যদি হিংসা থেকে থাকে তো আপনার হিংসাকে কিছুক্ষণের জন্য দাবিয়ে রাখুন যদি ওনাকে ফলো করতে নাই পারেন তো আমি 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 এখানে আমার সিনিয়র নেতাকর্মীরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন করছেনও এখানে আমার মুরব্বী যারা আমি যখন আমি সংসদ সদস্য ছিলাম না তারা আমার মুরব্বী আজকে নিজামুদ্দিন খান নীলু সাহেব আজকে উনি আমার মামার বন্ধু ছিলেন আজকে রাজনৈতিকভাবে আমি তার তিনি আমার কলিগ বাট আজ তিনি আমি ছোটবেলা থেকে ওনাদের হাতের নিচে দিয়ে বড় হয়েছি আজকে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ বোস উনি আমার দাদু হন উনি আমার প্রতিবেশী
আমি আমার সাথে ওনার সংসদ সদস্য বা একজন সভাপতির সম্পর্ক নয়। তো আমি আপনাদের কাছে বিনয়ত অনুরোধ করব যে আমরা সবাই একটি কাতারে আসি, আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমাদের কাজ নোয়েলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যার যার কাজ সঠিকভাবে করা। পরিশেষে ধন্যবাদ জানাই নোয়েল এক্সপ্রেস ফাউন্ডেশনকে, নোয়েল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি কর্মকর্তাকে, এবং বিশেষ করে এই যে ভলিবল টুর্নামেন্টে চারজন অনার আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই খেলার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আশা করছি ইনশাল্লাহ যারা ক্রীড়া বান্ধব ক্রীড়া প্রেমী মানুষ ছিলেন তারা আবার মাঠে আসেন, ছেলেপেলেদের ইন্সপায়ার করেন, তাদেরকে পরিবেশ তৈরি করে দেন। কারণ আপনাদের যারা রাজনীতি করে তারা সবসময় মাঠে আসতে পারবে না। তো যারা ক্রীড়া প্রেমী মানুষ আছেন আপনারা মাঠে আসুন, আপনারা যে সহযোগিতা প্রয়োজন হয় একজন খেলোয়াড় হিসাবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। মাননীয় পুলিশ সুপার মহোদয় আছেন এখানে, আপনার কাছে, আপনি নতুন গিয়েছেন, আপনার কাছে একটি আশাই করব যে উদ্দেশ্যে আমরা এই খেলাগুলো চালু করছি যে মাদক থেকে ছেলে মেয়েদেরকে দূরে রাখা, আপনার কাছে আমরা জিরো টলারেন্স আশা করছি। আমি আশা করছি আপনি শক্ত হাতে, সে যেই হোক, আমি সবসময় একটা কথা বলে আসছি, আমার বাসার কেউ হলো আপনি অ্যারেস্ট করুন, আপনি শক্ত হাতে প্রতিহত করুন, সে যত বড় শক্তি হোক। আমি বিশ্বাস করি আপনার সদিচ্ছায় এবং আমরা যদি আপনার সাথে থাকি এটা অবশ্যই সম্ভব হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ গ্রেট ম্যান, বেঙ্গল ক্রিকেটের হার্টথ্রব, আমাদের সবার প্রিয় মাননীয় সংসদ সদস্য নড়াইল তুই মেশরাফি বিন মুর্তজা এমপিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা বেঙ্গল ফেস্টিভালের মধ্য দিয়ে সেটির এখন আনুষ্ঠানিক যাত্রা। আমি চারটি দলের ক্যাপ্টেনকে এই আয়োজনের সাথে